আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আজকে আমরা হাজির হলাম অনুপাতের মিশ্রণ শর্টকাট টেকনিক নিয়ে এখানে মূলত দুটো টেকনিক আছে প্রথম টেকনিকটা হচ্ছে যখন মিশ্রণ দুইটির অনুপাতের সংখ্যা দুটির পার্থক্য সমান হবে অর্থাৎ যদি মিশ্রণ দুটির অনুপাত যদি থাকে সেভেন ইস টু থ্রি আবার থাকে ধরুন থ্রি ইস টু সেভেন তাহলে এখানে দুটো অনুপাতের এখানে এই প্রথম যে অনুপাত ও এখানেও পার্থক্য চায় আবার এই অনুপাতের পার্থক্য কিন্তু চার। তাহলে পার্থক্য কিন্তু সমান যদি পার্থক্য সমান হয় তখন হচ্ছে আমাদের এই নিয়মটা ব্যবহার করতে হবে রুলটা শর্টকাট টেকনিক মোট মিশ্রণের পরিমাণ বা হচ্ছে অনুপাতের ছোটো সংখ্যা অনুপাতের ছোট সংখ্যা বলতে যে তিন এখন অনুপাতের ছোটো সংখ্যা তিন এবং অনুপাতের পার্থক্য অনুপাতের পার্থক্য কত অনুপাতের পার্থক্য কিন্তু চায়ের তাহলে গুণ দিতে হবে তাহলে আমরা আমাদের অনুপাতে অঙ্ক আমরা শর্টকাটে হয়ে যাবে সেকেন্ড যদি যখন মিশ্রণে যখন দুটি অনুপাতের সংখ্যার দুটির পার্থক্য যখন ভিন্ন হবে অর্থাৎ না হবে যখন ভিন্ন হবে মনে করুন একটা একটা হচ্ছে চার এস তিন আর একটা হচ্ছে পাঁচ ইস তিন তাহলে এখানে কিন্তু অনুপাতের পার্থক্য সেম না একটা হচ্ছে এক একটা হচ্ছে এখানে পার্থক্য এক আর এখানে পার্থক্য দুই তাহলে যদি এই সমস্ত ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আমাদের মোট মিশ্রণের পরিমাণকে প্রথম অনুপাতের যোগফল প্রথম যে অনুপাত থাকবে তার যোগফল দ্বারা ভাগ করতে হবে তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা এখন কয়েকটা অঙ্ক দেখব যদি কয়েকটা অঙ্ক দেখি তাহলে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে ধরুন একটা অঙ্ক প্রথম অঙ্কটা হচ্ছে যে তিরিশ লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত হচ্ছে সেভেন ইস টু থ্রি এই মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত থ্রি ইস টু সেভেন হবে মোট মিশ্রণের পরিমাণ কিন্তু তিরিশ লিটার ও পানির অনুপাত সেভেন ইস টু থ্রি আর কি পরিমাণ পানি মিশ্রিত করলে আমাদের থ্রি ইস টু সেভেন হবে তাহলে আমরা জানি যে এখানে যে দুটো আছে যে থ্রি টু সেভেন আর সেভেন ইস টু থ্রি তাহলে থ্রিজ টু সেভেন আর সেভেন টু থ্রি এদের অনুপাত এদের অনুপাতের পার্থক্য কিন্তু সমান অনুপাতের পার্থক্য হচ্ছে সমান পার্থক্য হচ্ছে কত চায়ের তাহলে আমরা যা নিয়ম জানি এখন মিশ্রিত পানির পরিমাণ কত তাহলে আমরা জানি মোট মোট কত ছিল মোট মিশ্রণের পরিমাণ ছিল তিরিশ লিটার মোট মিশ্রণের পরিমাণ হচ্ছে তিরিশ লিটার ভাগ হচ্ছে কি অনুপাতের ছোট সংখ্যা অনুপাতের ছোট সংখ্যা কি তিন অনুপাতের ছোট সংখ্যা তিন গুণ হচ্ছে পার্থক্য আমরা জানি সেভেন আর থ্রি এর মধ্যে পার্থক্য হচ্ছে চার তাহলে আমাদের অঙ্ক হচ্ছে কত দশ তার মানে চল্লিশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার চল্লিশ লিটার হ্যাঁ দুই নম্বর উদাহরণ হচ্ছে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম একটা সোনার গহনায় সোনার তামা সোনা এবং তামার অনুপাত হচ্ছে কত সোনা এবং তামার অনুপাত হচ্ছে ফোর স্টু ওয়ান এখন গহনাটাকে আর কতটুক সোনা যোগ করলে আমাদের সোনা তামার অনুপাত ফাইভ হবে খুবই সিম্পল দেখুন এখানে কিন্তু অনুপাতের পার্থক্য সমান না একটা অনুপাত হচ্ছে 4:1 এর পার্থক্য হচ্ছে কত 3 আর 5:1 এর পার্থক্য হচ্ছে আমাদের 4 অনুপাতের পার্থক্য কিন্তু ভিন্ন তাহলে দ্বিতীয় নিয়মটা দ্বিতীয় নিয়মটা কি ছিল মোট মিশ্রণের পরিমাণ মোট মিশ্রণের পরিমাণ মোট মিশ্রণের পরিমাণকে কি দিয়ে ভাগ করতে হবে প্রথম যে অনুপাত আছে তার যোগফল প্রথম অনুপাত এটা তাই যোগফল কত চার আর এক পাঁচ তাহলে হবে হচ্ছে কত পঁচিশ বাই পাঁচ সমান সমান তাহলে আমাদের হচ্ছে পাঁচ গ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার খুবই সহজ দেখুন আরও দুটো অঙ্ক যদি আমরা দেখি যেন বত্রিশ লিটার বত্রিশ লিটার অকটেন ও ফ্যাট্রোল মিশ্রণে ফ্যাট্টল ও অকটেনের অনুপাত হচ্ছে ফাইভ থ্রি এখন এতে আর কতটুকু অক্টেন মিশালে ফ্যাটল অক্টেনের অনুপাত হতে হবে তাহলে আমাদের ব্যক্তিগুলো অক্টেন কতটুকু অক্টেন মিশালে তাহলে খুবই সোজা প্রথমে মোট লিখবো মোট লিখে দেখেন এখানে কিন্তু মিশ্রণের পার্থক্য কিন্তু সেম না পাঁচ মাইনাস তিন হচ্ছে দুই আর পাঁচ মাইনাস চার হচ্ছে এক মিশ্রণের মানে পার্থক্য কিন্তু ভিন্ন তাহলে কি হবে নিয়মটা দ্বিতীয় যে সেকেন্ড রুলটা ছিল যে মোট মিশ্রণের পরিমাণকে প্রথম মিশ্রণের অনুপাতের যোগফল দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রথম অনুপাতের যোগফল প্রথম অনুপাত হচ্ছে ফাইভ ইস টু থ্রি এর যোগফল কত ফাইভ আর থ্রির যোগফল দ্বারা ভাগ করলে হবে তাহলে বত্রিশ ভাগ হচ্ছে আট তাহলে চারটা বত্রিশ চার লেটার হবে আমার অ্যান্সার তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো একইভাবে বন্ধুরা আমরা যদি পরের চার নম্বর এক্সাম্পলটা দেখি দেখুন এখানে একুশ লিটার পানি আছে একুশ লিটার একুশ লিটার পরিমাণ কেরোসিন ও পেট্রোলের মিশ্রণে অনুপাত হচ্ছে ফোর এখন এই মিশ্রণে কী পরিমাণ পেট্রোল মিশ্রিত করলে কেরোসিন ও পেট্রোল অনুপাত থ্রি ইস ফোর হবে দেখো বন্ধুরা বন্ধুরা এখানে আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের অনুপাতের পার্থক্য কেমন এখানে ফোর ইস টু থ্রি এর অনুপাতের পার্থক্য এক আবার ফোর এস টু থ্রি এর অনুপাতের পার্থক্য এক অনুপাতের পার্থক্য যেহেতু এক তাহলে টেকনিক নাম্বার এক ইউজ করতে ব্যবহার করতে হবে তাহলে মোট প্রথমে মোট মিশ্রণের পরিমাণ আমরা লিখব তারপরে কি অনুপাতের ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করতে হবে অনুপাতের সো তিন এবং অনুপাতের পার্থক্য হচ্ছে এক তাহলে আমাদের আনসার হবে হচ্ছে সাত লিটার আশা করি বন্ধুরা অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ